আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছেন। ওয়েল, আজকে আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে জানবো যে অ্যাপসের সাহায্যে আপনার পিএসএলএপি অপূর্ণ ইচ্ছাকে এই অ্যাপসটির মাধ্যমে পূরণ করতে পারবেন। অনেকে হয়তো এখনো বোঝে নাই কারণ এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল না। ওয়েল, তাহলে চলুন এই অ্যাপস সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। এর আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আমি এ পর্যন্ত আমার কোনো ভিডিওতে বলি না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এখন বলছি কারণ আমার বিগত 2 মাসে আমার চ্যানেল আমি পুরোপুরি রেগুলার ছিলাম না, আর যার কারণে এখন আমার চ্যানেলটা খুবই ডাউন। এখন সবারই হেল্প প্রয়োজন, অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো উইদাউট ওয়েটিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। এই অ্যাপসের লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপের পিন পোস্টে প্রোভাইড করা থাকবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপের পিন পোস্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকে সব সময়। আচ্ছা, টেক্সটুন অ্যাপসটি ওপেন করার পরে আমরা ঠিক এমনটা একটা ইন্টারফেস দেখতে পাবো। তো প্রথমে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা বেশ কয়েকটি টুলস পেয়ে যাচ্ছি বা বেশ কয়েকটি অপশন পেয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টার্ট। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রিয়েশন। তো ক্রিয়েশন যদি আমি ক্লিক করি সেখানে দেখতে পাচ্ছেন আমার বিগত দিনে যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এখান থেকে আমি ব্যাক এসে আমি স্টার্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেসটা কতটাই হাস্যকর, মানে একটা খ্যাতের মতো আর কি। না সরি ভাই, যেই মেক করছেন ভাই আমাকে ক্ষমা করবেন। বেশ, এখানে কয়েকটা ট্যাক্স ইফেক্ট আছে যেখান থেকে মাত্র একটাই খুবই ভালো লাগার মতো, বাকিগুলো সব ফালতু বলেই চলে। যাই হোক, এই অ্যাপসটির ভালো দিকটা হচ্ছে আপনারা পিক্সেল অ্যাপে যে ট্যাক্সগুলো এডিট করার পরে যখন ইম্পোসের কাজ করতে চান, যাদের মোবাইল অ্যান্ড্রয়েড 10 ভার্সন তারাই এই উপভোগটা করতে পারেন না, তারাই 3D কিংবা ইম্পোসের কাজগুলো সেখানে করতে পারেন না, যার কারণে আপনারা অনেকেই হতাশ হতে হন। ওয়েল, আজকে আমরা এই ট্যাক্সটোন অ্যাপস দিয়ে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা চালাবো যে এই ট্যাক্সটোন অ্যাপস দিয়ে আমরা আমাদের ট্যাক্সগুলোকে কতটা 3D লুক দিতে পারি কিংবা কতটা ইম্পোসের লুক দিতে পারি। ওকে, এখন আমরা একটা নিউ ট্যাক্স নিচ্ছি যেখানে আমরা লিখে নিচ্ছি গেদু। এবার আমরা এখানে একটি ফন্ট সিলেক্ট করব, যে ফন্টের নাম হবে ইউনিসেন্স। ওকে, এবার আমরা 3D ক্লিক করব। তবে কোথাও সমস্যা হলে আমরা এই সাইজটাকে একটু রিসাইজ করে নিব, আমি বলতে চাচ্ছি এই সাইজটা বড় ছোট করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই লুকটা কিন্তু খুবই দারুণ আসতেছে, ঠিক যেমনটা আমরা আমাদের আগের মোবাইলগুলোতে ব্যবহার করতে পারতাম। যাই হোক, এখান থেকে আমি আমার 3D অপশনটা কেটে দিচ্ছি, আমি চাচ্ছি ইম্পোসের কাজটা করব। এর জন্য আমরা এখানে ইম্পোসে ক্লিক করলাম। দেন এখান থেকে একটু কাস্টমাইজ করে দেখি যে আমাদের টেক্সটটাকে কতটুকু বেটার লুক দেওয়া যায়। ও, কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আই উইশ কখনো যদি আমাদের অ্যান্ড্রয়েড 10 ভার্সনে পিক্সেল অ্যাপটি ঠিক আগের মতো দেখা দেয় কতটাই না ভালো লাগবে। সো বুঝতেই পারছি এখানে ট্যাক্স ইফেক্টগুলো এডিট করা খুবই সহজ, তবে কেউ যদি এখানে আমাদের পিক্সেল অ্যাপের মতো ফটো পোস্টার এডিট করতে চান সেটাও করতে পারবেন কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই। তবে এখানে কিছু টুলসের এলোমেলো দেখা যাচ্ছে, যেমন পিক্সেল অ্যাপের লেয়ার অপশনটা কিন্তু আমরা একেবারে ডান দিকে কর্নায় দেখতে পাই, কিন্তু এখানে লেয়ার অপশনটা কিন্তু আমরা দেখছি বাম দিকের দিকে। ওয়েল, এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত বলার মতো কিছুই নেই কারণ যারা পিক্সেল অ্যাপসটি ব্যবহার করেন প্রত্যেকটা টুলসের কাজ এখানে সেম টু সেম। তো আজকে সেম টু সেম পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। কোথাও বস্তু সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যার কথাগুলো লিখে পোস্ট করতে পারেন। সেখানে আমি সহ আমাদের মডারেটর আপনার সমস্যার সমাধান করার জন্য বসে আছি। সি ইউ নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম।